আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আফা দেখতে পারা আকাশে প্রচুর মেঘ জমে আছে আসলে এইমাত্র বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি সারাদিন ধরেই অল্প অল্প বৃষ্টি হওয়ার এখন প্রচুর বৃষ্টি দিয়ে আপনার দেখতে পারা আসলে জানি না কীরকম হইব হালকা রাত্রে তো দেখলাম যে ফেসবুক লাইভও অনেক বাই তারা সাহায্য চাহিদা জৈনতা খানাইঘাট জাফলং বন্য হয়ে গেছে তো আমরা সিলেট যেহেতু সিলেট বিভাগ এবং আমাদের সাতক উপজেলার একদম ফাঁসি হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ জৈইতা খানাইঘাট জাফলং আমাদের সাতকর পাশি উপজেলাগুলা যেহেতু খানাইঘাট জৈনতা এই সাইটে বন্য হয়ে গেছে হালকের আই থেকেই হঠাৎ বন্য হয়ে গেছে ইন্ডিয়ার পাহাড় থেকে যে পানি নামতেছে মেঘালয় থেকে যে পানি নামতেছে বৃষ্টির কারণে তো যেহেতু রোহিতাখানায় গেট বন্ধ হয়েছে আমরাই সেটি ও গুলাইয়া চাপ দিবে পানি বন্ধ হইব তো ফেসবুক বা ইয়ার আপনারা সতর্ক হইবা বন্যার আগাম প্রস্তুতি লইবা আপনারা দেখতে পারেন আমাদের সাতক উপজেলা জাহুবাজার এরিয়া প্রচুর বৃষ্টি হওয়ার তো আশা রাখবো আপনারা প্রিপারেশন লইবা বাইশের বন্যা আসলে স্মরণশালার সবচেয়ে বড়ো বন্যা আপনার এবং দেখসইন আসলে বাইশের যে বন্যা খুব কষ্টে গেছে তৎক্ষণ সময় মানুষের তো আমি আশা রাখবো আপনারা অবশ্যই যদি আমাদের সুনামগঞ্জ বন্যা আসে তাহলে যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার জন্য আমরা আগাম প্রস্তুতি লিম আর শুকনো খাবার রেডি রাখব তো ফেসবুক বন্ধুরা আপনারা বন্যা আসার আগে পানি আসার আগে প্রস্তুতি বৃষ্টি বৃষ্টির বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে যে বন্যা ছোটখাটো বন্যা বড় বন্যা কই যাব আর যেহেতু অলরেডি আমাদের সিলেটের অন্য অন্য থানাগুলা উপজেলাগুলা বন্ধ হয়ে গেছে খানা গাছ জাপল তো আমি আপনারা আমি আপনাকে দেখতেছিলাম যে আপনারা প্রস্তুতি লইয়া রাখবা যদি বন্যা হয়ে যায় তাহলে প্রস্তুতি নিলে অবশ্যই ক্ষয়ক্ষতি মাত্রা কমাইব তো ধন্যবাদ আপনার সকলকে বেশি শেয়ার করবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি